পূর্ব বর্ধমান জেলার সাথে সাথে বর্ধমান পৌর এলাকাতেও করোনা সংক্রমণ বাড়ছে পাল্লা দিয়ে। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীও শহর বর্ধমানে বিভিন্ন কর্মসূচি করে থাকে। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন মানুষকে সচেতন করতে পথে নামল জয় হিন্দ বাহিনী। এদিন সকাল থেকে বর্ধমান কার্জন গেট চত্বরে মানুষকে সচেতন করার পাশাপাশি পথচারীদের মাস্ক তুলে দিল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, শাহানা পারভীন, যোগেশ্বর দাস বৈরাগ্য, প্রমোদ হরিজন, কাঞ্চন কোনার, অমিত পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমরা গত 7 দিন ধরে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে মাস্ক বিতরণ করছি, মানুষকে সচেতন করছি, এবং আমরা ফেসবুকের মাধ্যম দিয়েও আমরা মানুষকে সচেতন করছি যাতে করোনা আর না বাড়ে। প্রতিটি মানুষকে বলছি যে আপনারা মাস্ক পরুন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে আপনারা রাস্তায় বেরোবেন। এবং আজকে কার্জন গেটে আমরা 1500 মাস্ক মানুষের মধ্যে বিলি করলাম এবং মানুষ অনেকটাই সচেতন হয়েছেন বলতে পারেন, কারণ বেশিরভাগ মানুষই এখন কিন্তু মাস্ক পরে মানুষ রাস্তায় বেরোচ্ছে, এবং যারা রাস্তায় বেরোচ্ছে মাস্ক ছাড়া বেরোচ্ছে তাদেরকে মাস্কগুলো দিলাম এবং মানুষকে বললাম যে আপনারা অবশ্যই যেন মাস্ক পরে রাস্তায় বেরোবেন। এর আগেও তো করোনা, যেটা আমাদের সব থেকে বড় চিন্তা ভাবনা, মানুষের এই যে কঠিন পরিস্থিতি, এখন মানুষের যা অবস্থায় করোনার বিষয়টা নিয়ে মানুষের যদি কোনো অসুবিধা সুবিধা আমাদেরকে জানায়, আমরা 2-4 দিন আগেই একটা ফেসবুক পোস্ট করেছিলাম জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে ফোন নাম্বার সহ দিয়ে, যে সেখানে লিখেছিলাম যে যদি কোনো মানুষ যদি করোনা সংক্রান্ত বিষয়ে আক্রান্ত হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা অবশ্যই সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। এবং কোনো মানুষ যদি দুস্থ অসহায় হয়ে থাকে বা যদি এখন এই করোনা চলাকালীন লকডাউনে তাদের আর্থিক কোনো সংকট এসে থাকে, আমাদেরকে জানালে জয়েন্ট বাহিনী সেখানে অবশ্যই ঝাঁপিয়ে পড়বে। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।